আসসালামু আলাইকুম আহমতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনার চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 277 নম্বর ক্লাসটি। ক্লাসটি আমরা শুরু করব এখনই, তাই সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে কোথা থেকে আসছো। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ওয়েন মিন ইজি। এখানে ওয়েন অর্থ কোথা, মিন মানে থেকে, ইজি শব্দের অর্থ আসা। ওয়েন মিন ইজি মানে হচ্ছে কোথা থেকে আসছো। তারপর লিখা আছে তুমি কোন দেশ থেকে আসছো, আরবি ভাষায় বলবেন ওয়েন মিন বিলাত ইনতা ইজি। এখানে ওয়েন অর্থ কোন, মিন অর্থ থেকে, বিলাত মানে দেশ, ইনতা অর্থ তুমি, ইজি মানে আশা। ওয়েন মিন বিলাত ইনতা ইজি, তুমি কোন দেশ থেকে আসছ। তারপর লিখা আছে আমি বাংলাদেশ থেকে আসছি, আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি মানে আশা, মিন অর্থ থেকে, আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। তারপর লিখা আছে আমি কাজের লোক, আরবি ভাষায় বলবেন আনা আমেল। বাক্যটিতে আনা অর্থ আমি, আমেল অর্থ শ্রমিক বা কাজের লোক। আনা আমেল মানে আমি কাজের লোক। আমি প্রথমে বলেছি আনা কালাম আউয়াল। বাক্যটিতে আনা অর্থ আমি, কালাম মানে বলা, আউয়াল অর্থ প্রথমে। আনা কালাম আউয়াল মানে আমি প্রথমে বলেছি। তারপর লিখা আছে তোমার কাজ কোথায়, ওয়েন শুগল ইনটা। বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, শুগল মানে কাজ, ইনটা অর্থ তোমার। ওয়েন শুগল ইনটা, তোমার কাজ কোথায়। তারপর লিখা আছে আমি কয়টার সময় আসব, আনা কাম সায়া ইজি। এখানে আনা অর্থ আমি, কাম সায়া অর্থ কয়টার সময়, ইজি মানে আসা। আনা কাম সায়া ইজি, আমি কয়টার সময় আসব। নেক্সটে লিখা আছে এখন তুমি কোথায় যাচ্ছ, আরবি ভাষায় বলবেন আলহিন ইনতা ওয়েন রোহ। বাক্যটিতে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ মানে যাওয়া। আলহিন ইনতা ওয়েন রোহ, এখন তুমি কোথায় যাচ্ছ। তারপর আপনি কি চান, আরবি ভাষায় বলবেন এস্তাবগা ইনতা। এস্তাবগা মানে কি চান, ইনতা মানে আপনি। আস্তাবগা ইনতা, আপনি কি চান। এরপর লিখা আমার দুইটা রুম লাগবে, আরবি ভাষায় বলবেন আনা আবগা গোরফাতি। এখানে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, গোরফাতিন অর্থ দুইটা। আনা আবগা গোরফাতি, আমার দুইটা রুম লাগবে। তারপর লিখা আছে বেশি কথা বলে লাভ নাই, আরবিতে বলবেন জিয়াদা কালাম মাফি ফায়দা। এখানে জিয়াদা অর্থ বেশি, কালাম মানে কথা, মাফি ফায়দা মানে লাভ নাই। জিয়াদা কালাম মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নাই। নেক্সটে লিখা আছে আমি অবশ্যই কাজ ভালো চাই, আরবিতে বলবেন আনা এবি লাজিম শুগুল কয়েস। আনা অর্থ আমি, এবি অর্থ চাই, লাজিম মানে অবশ্যই, শুগুল অর্থ কাজ, কয়েস মানে ভালো। আনা এবি লাজিম শুগুল কয়েস, আমি অবশ্যই কাজ ভালো চাই। নেক্সটে লিখা আছে বকবক করে লাভ নাই, আরবিতে বলবেন মাফি ফায়দা গিরগির। এখানে মাফি ফায়দা অর্থ লাভ নাই, গিরগির মানে বকবক করা। মাফি ফায়দা গিরগির, বকবক করে লাভ নাই। এবারে লেখা আছে এটা আমার,
হাদা হাগ্গি, হাদা মানে এটা, হাগ্গি অর্থ আমার, হাদা হাগ্গি মানে এটা আমার। তুমি কি জানো এটা কিভাবে করে? ইনতা মালুম হাদা কেইফ সাউবি, ইনতা অর্থ তুমি, মালুম মানে জানা, হাদা মানে এটা, কেইফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা। ইনতা মালুম হাদা কেইফ সাউই, তুমি কি জানো এটা কিভাবে করে? আমার রুমে খাবার নাই, আনা গোরফা মাফি আক্কেল, এখানে আনা অর্থ আমার, গোরফা মানে রোমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই, আনা গোরফা মাফি আক্কেল, আমার রুমে খাবার নাই। ঠিক আছে, তোমার রুমে কতজন আছে? তাইয়েব কাম নফর মজুদ ইনতা গোরফা, তাইয়েব অর্থ ঠিক আছে, কাম নফর মানে কতজন লোক, মজুদ মানে আছে, ইনতা গোরফা তোমার রুমে, তাইয়েব কাম নফর মজুদ ইনতা গোরফা, ঠিক আছে তোমার রুমে কতজন আছে? বাদ দাও আমার লাগবে না, খাল্লি বাল্লি আনা মাই আবগা, খাল্লি বাল্লি মানে বাদ দাও, আনা অর্থ আমার, মাই আবগা মানে লাগবে না, খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাদ দাও আমার লাগবে না। বকবক করবে না, মাফি গিরগির, এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বকবক করা, মাফি গিরগির মানে বকবক করবে না। তুমি মানুষ ভালো, ইনতা নফর কয়েস, ইনতা অর্থ তুমি, নফর অর্থ মানুষ, কয়েস মানে ভালো, ইনতা নফর কয়েস তুমি মানুষ ভালো। আমার রুটি লাগবে, আনা আবগা খুবস, আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, খুবুজ মানে রুটি, আনা আবগা খুবুজ আমার রুটি লাগবে। সে ভালো না, হুয়া মু কয়েস, হুয়া মানে সে, মু কয়েস অর্থ ভালো না, হুয়া মু কয়েস সে ভালো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 277 নম্বর ক্লাসটি করার জন্য। এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করছি প্রথমত এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, আর ভিডিওটিতে লাইক দেওয়ার পর আপনারা যারা একেবারে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিডি বেবি নেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি প্রতিদিন ভিডিও পাবেন সবার আগে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।